আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আজকে আমরা বাংলা ক্লাসে শিখব এলোমেলো শব্দ সাজিয়ে লেখা। এর আগে করেছিলাম 1 থেকে 10 নাম্বার, আজকে করব 11 থেকে 20 নাম্বার। তাহলে চলো ক্লাসটা শুরু করে দেই। 11 নম্বরে আছে র, দ, সরেয়া, যেটাকে সাজালে হবে আদর। সরেয়া, দ, র, আদর। 12 নম্বরে আছে ড, র, ছয়কার ছে, রস্যু, উ, সাজিয়ে লিখলে হয় উড়ছে। রস্যু, উ, ড, র, ছয়কার ছে, উড়ছে। 13 নম্বরে আছে ল, বয়ের শিকারে পি, টয়কারে টে, যেটাকে সাজালে হয় টেবিল। টয়কারে টে, বয়ের শিকারে পি, ল, টেবিল। 14 নম্বরে আছে ধরে শিকারে ধু, ক্ষয়কারে খে, লয়কারে লা, লয়কারে লা, যেটাকে সাজালে হয় খেলাধুলা। ক্ষয়কারে খে, লয়কারে লা, খেলা, ধরে শিকারে ধু, লয়কারে লা, ধুলা, খেলাধুলা। 15 নম্বরে আছে রয়কারে তা, তন্ত সয়কারে সা, উপরে চন্দ্রবিন্দু, র, যেটাকে সাজালে হয় সাঁতার। তন্ত সয়াকারে সা, চন্দ্রবিন্দু, তয়কারে তা, বয়শূন্য, র, সাঁতার। 16 নম্বরে আছে কয়াকারে বা, চন্দ্রবিন্দু, তয়কারে তে, চয়কারে চা, যেটাকে সাজালে হয় বাঁচাতে। কয়াকারে বা, চন্দ্রবিন্দু, চয়কারে চা, তয়কারে তে, বাঁচাতে। 17 নম্বরে আছে দন্তস, ধয় দীর্ঘকারে ধু, র, যেটাকে সাজালে আমরা পাবো ধূসর। ধয় দীর্ঘকারে ধু, দন্তস, র, ধূসর, ধূসর। 18 নম্বরে আছে লয়কারে লা, প, গয়কারে গো, যেটাকে সাজালে হয় গোলাপ। গয়কারে গো, লয়কারে লা, প, গোলাপ। 19 নম্বরে আছে র, নয় দীর্ঘকারে নু, পয়ের সুকারে পু, যেটাকে সাজিয়ে লিখলে হয় নূপুর। নয় দীর্ঘকারে নু, পয়ের সুকারে পু, বয়শূন্য, র, নূপুর। 20 নম্বরে আছে তয়ের সুকারে তু, পয়ের সুকারে পু, ল, যাকে সাজিয়ে লেখার পর হয় পুতুল। পয়ের সুকারে পু, তয়ের সুকারে তু, ল, পুতুল। এই ছিল আমাদের আজকের 10টা নতুন এলোমেলো শব্দ সাজিয়ে লেখা। সুন্দর করে এগুলো খাতায় লিখে ফেলবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।